হ্যালো বন্ধুরা, আজকে আমি পাইরাইট ক্রিস্টাল নিয়ে এর কিছু বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই জানতে চান যে পাইরাইট ক্রিস্টাল কিভাবে আমরা পড়তে পারি। পাইরাইট ক্রিস্টালের ব্রেসলেট পাওয়া যায়, আংটি বা রিং পাওয়া যায়, পেন্ডেন্ট পাওয়া যায়, এবং এছাড়াও র ফর্মেও পাওয়া যায়, ক্লাস্টার ফর্মে। এখন আপনি কেন ইউজ করবেন সেটা তো আগে আপনাকে জানতে হবে যে কি কাজ। আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত, আইসিটি অ্যাফিলিয়েটেড মেম্বার। আজ আমি পাইরাইট ক্রিস্টালের বেনিফিট গুলো বলবো এবং তারপর এগুলোকে কিভাবে আপনারা ব্যবহার করতে পারেন সেটিও বলে দেব। পাইরাইট ক্রিস্টাল সাধারণত ইউজ করা হয় নিজের কনফিডেন্স বাড়িয়ে দেওয়ার জন্য। যাদের কনফিডেন্স খুব লো, কিছুতেই মনের জোর নেই, কোনো কাজেই মনের জোর পায় না, তাদের জন্য যেমন খুব হেল্পফুল। যারা নেগেটিভ এনার্জি দূর করতে চান নিজের জীবন থেকে, বিভিন্ন ব্লকেজ বা বাধাগুলোকে দূর করতে চান নিজের জীবন থেকে, শরীর থেকে নেগেটিভিটি দূর করতে চান, শরীরে জোর পেতে চান, তারা কিন্তু পাইরাইট ক্রিস্টাল ইউজ করতে পারেন। পাইরাইট ক্রিস্টাল আমাদের সোলার প্লেক্সাস বা মণিপুর চক্রের সঙ্গে জড়িত। মণিপুর চক্র কোথায় থাকে? আমাদের নাভির ঠিক তিন আঙুল ওপরে। আমাদের সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র থাকে, যা প্রকৃতির প্রেশার কুকার বলতে পারেন। এটি আমাদের যেমন জ্ঞানের সঙ্গে জড়িত একটি চক্র, বুদ্ধির সঙ্গে জড়িত একটি চক্র, সেই সঙ্গে সঙ্গে পেটের যাবতীয় সমস্যা যাদের আছে, স্কিনের সমস্যা যাদের আছে, অর্থাৎ চামড়া যে সমস্যা বা ত্বকের যে সমস্যা আছে, যার গ্যাস, অম্বল বা অ্যাসিডিটি আছে, এরকম ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করে দিয়ে থাকে। শুধু কি তাই, ধরুন আমাদের যে প্যাংক্রিয়াস, যেখানে ইনসুলিন তৈরি হয়, এবং প্যাংক্রিয়াস সুস্থ না থাকলে আমাদের ইনসুলিনটা তৈরিতে ব্যাঘাত ঘটে, আর সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনসুলিনের তারতম্য থাকার জন্য আপনার সুগার ফল করবে, কারোর হাই হয়ে যায়, কারোর একদম লো হয়ে যায়, তাতেও খুব বিপদ। তো এই সমস্ত জিনিসগুলো যাদের আছে তারাও কিন্তু এই ক্রিস্টালটি ব্যবহার করে দেখতে পারেন, ভীষণ ভাবে হেল্পফুল। আর কি করে এই পাইরাইটের সঙ্গে ব্যবসায়িকদের একটা দারুণ কিন্তু যোগাযোগ আছে। যারা ব্যবসা করেন, অধিকাংশ ব্যবসায়ীরাই কিন্তু যদি এই পাইরাইট ক্রিস্টালকে ব্যবহার করে থাকেন তাদের বিজনেসের ক্ষেত্রে, অসাধারণ কিন্তু উন্নতি তারা খুব কম সময়ের মধ্যে দেখতে পারেন। এছাড়াও যারা উইশ ফুলফিলমেন্ট করতে চান, জীবনে অনেক তো ইচ্ছা থাকে আমাদের, অনেক তো আশা থাকে আমাদের, স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে গেলে আমাদের মনের জোর তো দরকার, কিন্তু সঙ্গে সঙ্গে দরকার পকেটের জোর, অর্থ। আর সেই অর্থ অ্যাট্রাকশনে, মানি অ্যাট্রাকশনে এই পাইরাইট স্টোরের, এই পাইরাইট ক্রিস্টালের জুড়ি মেলা ভার। যেমন ধরুন আমি দেখাতে চলেছি, এটি হচ্ছে পাইরাইট ক্লাস্টার, দেখুন কত সুন্দর, প্রায় 500 গ্রামের কাছাকাছি এটা ওজন আছে, 500 থেকে 550 গ্রামের, এর থেকেও বড় বড় সাইজ হয়, বিভিন্ন দাম আছে তার, ওজনের উপর নির্ভর করে। তো এই যে 500 গ্রামের একটা পাইরাইট, আপনি যদি আপনার যে বিজনেস এরিয়া, আপনার শপ ছোট হোক বড় হোক, সেখানে যদি আপনি এটিকে রাখেন, দারুণ ভাবে আপনার বিজনেসে উন্নতি আসবে। আপনি এই ক্রিস্টালটিকে আপনি আপনার মানি রাখার জন্য যে জায়গাটা ব্যবহার করেন, যে সিন্দুক বা টাকা রাখার যে ড্রয়ার, সেখানে রাখতে পারেন, দারুণ ভাবে কিন্তু এটা আপনাকে মানি অ্যাট্রাকশনের সাহায্য করবেই। যারা এটা রেখেছেন এর আগেও আমার থেকে বহুজন নিয়েছেন এবং অসাধারণ রেজাল্ট পেতে পারেন। শুধু কি তাই, আপনি যদি বাস্তুতে, আপনার যেখানে আপনি থাকেন সেই বাস্তুতে যদি এই ক্রিস্টালটিকে রেখে দেন, তাহলেও এর এনার্জি আপনাকে মানি অ্যাট্রাকশন করতে সাহায্য করবে, অল নেগেটিভ যে এনার্জি সেগুলোকে দূর করতে সাহায্য করবে।
এছাড়াও যারা শরীরে ধারণ করতে চান, শরীরে বিভিন্ন ফর্মে ধারণ করতে পারেন। দেখুন আমার হাতে একটি ব্রেসলেট দেখছেন পাইরাইটের, আপনি হাতে পড়তে পারেন, অথবা আপনি ইচ্ছে করলে ছোট একটি এরকম ছোট সাইজের পাওয়া যায় মানি পার্সে রাখতে পারেন। যদি মানি পার্সে রাখা সম্ভব না হয় আপনার সঙ্গে যে ব্যাগ থাকে তাতে রাখতে পারেন, অথবা আপনি আপনার ঘরেও রাখতে পারেন। এই যে রিংটি দেখছেন আঙুলে পড়ার জন্য, আপনি এরকম একটি রিং পড়তে পারেন, এটি হচ্ছে পাইরাইট রিং পড়তে পারেন। এছাড়াও অনেকেই পেনডেন্ট পড়তে চান, উপহার দিতে চান বন্ধু বান্ধবের জন্য, তো আপনি আপনার প্রিয়জনকে এরকম একটি পেনডেন্ট দিতে পারেন, যা কিনা আপনার ভালোবাসার উপহারের সঙ্গে সঙ্গে অবশ্যই একটা ভালো গিফট হতে পারে, যা আপনি আপনার বন্ধুর উন্নতিতে, সিবৃদ্ধিতে, সমৃদ্ধিতে, নিজের মনের যে একটা তার জন্য ভালো ভাবনা, শুভ চিন্তা, সেটাকেও কিন্তু আপনি এভাবে প্রকাশ করতে পারেন। শুধু কি তাই, সেই সঙ্গে সঙ্গে যদি আপনি কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য এই ক্রিস্টালটিকে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে মেথড আছে, যারা রেইকি শিখেছেন আমার কাছে বা ল অফ অ্যাট্রাকশন ক্লাস করেছেন, এইটিকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ক্লাসে আমি যারা ক্লাস করেন তাদেরকে শিখিয়েও দিই, যারা রেইকি, উশু রেইকি বা হোলিফা রেইকি ক্লাস করেন, যারা ল অফ অ্যাট্রাকশন ক্লাস করেছেন যদি তারা জানতে চান তারাও কিন্তু জানতে পারেন এই ক্রিস্টালটি সম্বন্ধে আমার কাছে। আর এটাই শুধু নয়, এর সঙ্গে সঙ্গে ধরুন আপনার খুব প্রবলেম আছে পেটের, কি যে মারাত্মকভাবে প্রায় পেট নিয়ে নানা রকম সমস্যায় ভুগতে থাকেন, নানা রকম সমস্যা পেট নিয়ে ভোগান্তি শেষ নেই আপনার, তো সেই ক্ষেত্রে পেটে রেইকি হিলিং যখন দেন তখন যদি এরকম একটি ক্রিস্টাল চাঙ্ক, জাস্ট এরকম একটা চাঙ্ক নিয়ে, অর্থাৎ ক্রিস্টাল ক্লাস্টার নিয়ে যদি আপনি পেটের অর্থাৎ মণিপুর চক্রে এবং প্যানক্রিয়াস চক্রে যদি আপনি হিলিং নিতে পারেন, দারুণ কিন্তু রেজাল্ট দিতে পারে আপনাকে এটা, খুব কম সময়ের মধ্যে একবার অ্যাপ্লাই করেই দেখতে পারেন। আপনি আপনার দু হাতের মধ্যে ইচ্ছে করলে আপনি এরকম দুটো ক্লাস্টার নিয়ে, পাইরাইটের ক্লাস্টার দুই হাতে দুটো নিয়ে আপনি আপনার উইশ এর জন্য, উইশ ফুলফিলমেন্টের জন্য আপনি অ্যাফার্মেশন দিতে পারেন, আপনি ম্যানিফেস্টেশন করতে পারেন। তবে বন্ধু একটা কথা জানবেন, আপনি যখন সরাসরি কোনো ক্রিস্টাল ইউজ করছেন তখন তাকে শুদ্ধিকরণের জন্য কিছু প্রক্রিয়া আছে, এবং যারা রেইকি জানেন তারা রেইকি সিম্বল অ্যাপ্লাই করে এবং সেখানে কিছু বিশুদ্ধকরণ প্রক্রিয়া আছে রেইকি ক্রিস্টালকে চার্জ করার জন্য, সেইগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে আরো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব কম সময়ের মধ্যে। যারা রেইকি শেখেননি তারাও ইউজ করতে পারেন, তবে তাদের ক্ষেত্রে যতটা বেনিফিট দেবে এটা অবশ্যই বেনিফিট দেবে, হয়তো 20-30% আপনি বেনিফিট পাবেন, কিন্তু যারা রেইকি শিখেছে এবং যদি কেউ ক্রিস্টাল কোর্স করে থাকেন, ক্রিস্টাল অন্তত বেসিক কোর্স, ক্রিস্টাল বেসিক কোর্সে একটি চার্জিং একটি সিম্বল আছে, ক্রিস্টাল চার্জিং এর জন্য একটা সিম্বল আছে যার নাম হচ্ছে বায়ো সিম্বল, সেই সিম্বলটি যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, দিয়ে চার্জ করেন, এটাও শিখিয়ে দেওয়া হয় যারা ক্লাস করেছেন আমার কাছে, ক্রিস্টাল কোর্স করেছেন। ক্রিস্টাল কোর্স করতে গেলে কিন্তু রেইকির অবশ্যই ডিগ্রি মাস্ট, রেইকি না শিখে কিন্তু ক্রিস্টাল বেসিক করা যায় না আমার কাছে, এবং তারপর আপনি এটিকে অ্যাপ্লাই করে দেখুন, এছাড়াও দারুণ দারুণ রেজাল্ট দেয়। ক্রিস্টালটি কয়েন আকারে জিবু সিম্বল সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন আপনার উইশ ফুলফিলমেন্টের জন্য। আপনার ইচ্ছা শক্তিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে এটা, আর সেই ইচ্ছা শক্তি যদি কনফিডেন্সের সঙ্গে আপনার বেড়ে যায় তাহলে কি হবে, আপনি যা ভাবছেন আপনার সঙ্গে সেটাই ঘটতে শুরু করবে, যেটা ল অফ অ্যাট্রাকশনে বলা হয়ে থাকে আমাদের ক্লাসে। তো আপনি অবশ্যই এই পাইরেট ক্রিস্টালটিকে আপনি নিজের জীবনে নিয়ে যে যেভাবে বললাম আপনি অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো ভাবে আপনি রাখুন না কেন এটা দারুণ রেজাল্ট দেবে। তবে একটা নির্দিষ্ট সময় পর পর এটাকে চার্জিং করতে হয়, চার্জিং এর প্রসেস বা মেথডও বলে দেওয়া হয়, যারা রেইকি জানে না তারাও এটাকে চার্জিং করতে পারবেন। অন্য একটা উপায় সেটা হচ্ছে যখন নেবেন তখন অবশ্যই বলে দেওয়া হবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ তথ্যটি পেয়ে,
বলবেন যারা রেকি শিখতে চাইছেন, উশু রেকি, হরিফা রেকি, যেটা শিখতে চান একদম ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি থেকে মাস্টার ডিগ্রি, মাস্টার টিচার ডিগ্রি পর্যন্ত হলিফায় রেখে শিখতে পারেন, উশু রেখে মাস্টার টিচার ডিগ্রি এবং গ্র্যান্ড মাস্টারশিপ পর্যন্ত শিখতে পারেন। এছাড়াও লাভাফেরাও আরো কিছু কোর্স আছে, যে কোর্সগুলো আমার ডিসক্রিপশনে দেখতে পারেন কি কি শেখাই আমি। তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, ফোনে কথা বলতে পারেন, সারা বছর গাইডলাইন দিয়ে থাকি আমি, আর আপনাদের জন্য সারা বছরই রয়েছি যেমন ছিলাম আগেও এখনো। নিত্য নতুন কিছু জানতে ইচ্ছে হলে অবশ্যই এখানে কমেন্ট করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কিছু মানুষ আছেন যারা কিনা ভীষণ অধৈর্য, তারা ভাবেন ভিডিও কেন মনে হচ্ছে, কেন কম কথা বলবো না, কেন কমে বোঝাই না। তো প্লিজ হাত জোর করছি, যারা এত অধৈর্য, এত মানে আলোচনা করা হয় আপনাদের জন্যই এতটা বিষয়ে, যাতে আপনাদের বুঝতে কোনো সুবিধা হয়, যাতে অসুবিধা না হয়ে থাকে কোনো রকম ভাবে, প্রবলেম না হয় বুঝতে, বারবার না কোশ্চেন করতে হয়, সেই জন্য কিন্তু ডিটেলস বলা। তো যারা খুব বিরক্ত হয়ে যান যে ভিডিও কেন বড় হচ্ছে, ঘোড়ার পায়ে জিন দিয়ে আসার কথা বলা হয় আছি, তো যাই হোক তাদের বলবো প্লিজ দয়া করে অ্যাভয়েড করে যেতে পারেন তাদের জন্য এই ভিডিওটা। যারা প্রকৃতই মনে করেন যে তাদের কিছু শেখার আছে, কিছু জানার আছে, তারা অবশ্যই সঙ্গে থাকবেন। একদম নতুন যারা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করতে ভুলবেন না বন্ধু বান্ধবের সঙ্গে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চলে যাবে। ধন্যবাদ।